আরে তুই কি করতেছিস? আরে এদিকে আয়, আমি দিচ্ছি রে ভাই, আমি দিচ্ছি। আরে আরে রাখিস, আরে রাখ 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 আর না রে দুলাল, তুই এদিকে আয়, আমি নিচ্ছি, এদিকে দাঁড়া তুই, আমি নিচ্ছি, তুমি নিবা কেন? জিতুর মা দেখো আমাকে দুলালে নিয়ে আসলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাবি ভালো আছেন? এমন সুখ হয়ে গেছো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক মতো। আচ্ছা হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার এনে দিচ্ছি। জিতুর মা শোনো, কাল বাজার থেকে মাংস আনছিলাম না, ওইটা আছে না, ওইটা রান্না করো। শোনো পায়েস রান্না করো, কিন্তু আমার দুলাল আবার পায়েস খেতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, দোকান থেকে আপনি মশলা নিয়ে আসুন। তুমি সব ব্যবস্থা কর, আমি মশলা নিয়ে আসতেছি, যাও। আচ্ছা আস্তে চাচু, প্লেনে মানুষ কিভাবে যায়? প্লেনে মানুষ ভু করে যায়। তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। কি গিফট বলো? দেখাও। হ্যাঁ একটু পরে দেখাবো। হ্যাঁ এরাই তো গ্রামদারে শেষ করে দিব। গ্রামদারে পাইছে কি, যা খুশি তাই করবো। ডাকো দাপুর মিয়ারে, ডাকো দাপুর মিয়ারে। জাফর মিয়া, ও জাফর মিয়া বাইরে আসো। এলো কথা কি তোমাকে কানে যায় না, একটু বাইরে আসো। তোমার ভাই এই গ্রামে থাকা পারবো না, অন্য গ্রামে পাঠাই দাও। শোনো জাফর মিয়া, আজকে থেকে তোমাদের এই বাড়ি লকডাউন, 14 দিন তোমরা ঘরে বন্দি থাকবা, বাইরে যাইতে পারবা না। আর যদি তা না হয় তাহলে পুলিশের ফোন দিয়ে বেবাক্তারে ধরাই দেব। হ্যাঁ 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 ঠিকই কইছে। আচ্ছা চলেন সবাই, দাও। হ্যাঁ হ্যাঁ চলেন। বিদেশ থেকে আইসি, তুমি আমার
ওহন আমি কি করু? হ্যালো, ও আমার শৈলকে, ও আমার শৈলকে আমি গ্রাম ডারে তারা কি পাইছে? তারা নিজেরাও মরবো, আমাকেও সাথে নিয়ে মরবো, এটা তো হইতে দেওয়া যায় না। হক আসিম, তুমি ঠিকই কইছাও, এটা বিহিত করা দরকার চেয়ারম্যান সাহেব, নাইলে ভাইরা সারা গ্রামে ছড়াই যাইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জাফর মিয়ার ছোট ভাই দুলাল মিয়া করোনা নিয়ে বিদেশ থেকে আইছে, তাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। থামেন, আপনারা থামেন। জাফর মিয়ার ছোট ভাই দুলাল মিয়া বিদেশ থেকে করোনা নিয়ে আসছে, এটা কোনো কথা না। তবে বিশ্বের যে পরিস্থিতি, তাতে আমাদের সকলকেই নিরাপদ থাকতে হবে, সচেতন থাকতে হবে। জাফর মিয়া, দুলাল মিয়া এবং ওই পরিবারের প্রত্যেককেই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। গ্রাম এবং গ্রামের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই 14 দিন গ্রামের কোনো মানুষ তাদের সাথে চলাফেরা, মেলামেশা, ওঠা বসা করবে না। শুধুমাত্র জরুরি খাদ্য এবং ঔষধ সরবরাহ করার জন্য করোনা প্রতিরোধ কমিটি যারা আছেন তারা সহযোগিতা করবেন। আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি, ধন্যবাদ। গ্রামের লোকজন যেভাবে উইটা করে লাগছে, আমি কই যে দুলাল বড় আবার বাসায় কিছুদিন থাই চাইলে কেমন হয়? ওইখানে দুলাল গেলে কি শান্তিতে থাকতে পারবো? দেখি না কয়েকটা দিন। দুলাল, বিদেশ থেকে তুমি করোনা টেস্ট করে আসো না। আচ্ছা ভাবি, তোমরাও কি আমার ভয় পাইতে আসো? হায় আল্লাহ, ভয় পাবো কেন? দেশে ফেরার সময় আমি করোনা টেস্ট করে আসছি, আমার রিপোর্ট ভালো, আমার শরীরে করোনা নাই। তবুও তোমরা যেহেতু চাইতে আসো, আমার বাসা কাকা থেকেই আসো, সেইটাই ভালো হয়। আহ, তুমি চুপ করো তো, দেখি না আর কয়েকটা দিন। Thank you.
জিতুর মা ঘরে যাইয়া বাজার ব্যাগটা শার্টটা একটু নিয়ে আসো। আচ্ছা, ভাইয়া ভাবি ও গ্রামবাসী, অনেক আশা নিয়ে দেশের মাটিতে ফিরে এসেছিলাম। ভেবেছিলাম দেশের মাটিতে এসে একটু শান্তিতে থাকতে পারব। বিদেশ থেকে করোনা টেস্ট করিয়ে দেশে ফিরে এসেছিলাম। আমার শরীরে কোনো করোনা ভাইরাস নাই, তবুও আমার প্রতি এই সমাজের মানুষগুলোর এতটাই ভয় এবং ঘৃণা জন্ম নিয়েছে সেটা কোনো দিনও ভাবতে পারিনি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি কাছের মানুষগুলোর কাছেও আজ আমি ভয় ও ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছি। আজ সবাই আমাকে দেখে ভয়ে দূরে সরে যায়। অথচ কোনো এক সময় আমাদের মতো প্রবাসীদের কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়ে এই দেশ, সমাজ ও সমাজের মানুষের অনেক উন্নয়ন হয়েছে। আজ বুঝতে পারছি মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটা মূল্যহীন হয়ে যায়। কোথাও গিয়ে আশ্রয় নেবার মতো জায়গাও হয়তো আজ আমার নাই। সকলের কাছে আমি আজ একটা আতঙ্ক হয়ে গেছি। করোনার মিথ্যা অভিশাপ নিয়ে রাতের আধারে পুলিশের হয়রানি কিংবা আমার প্রতি সমাজ এবং সমাজের মানুষের এতটা ভয় ও ঘৃণা নিয়ে এই সমাজে থাকার চেয়ে দূরে চলে যাওয়া অনেক ভালো। তাই চলে গেলাম। ভাইয়া এবং ভাবি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকুক এই দেশ, সমাজ এবং সমাজের মানুষগুলো। ইতি দুলাল, একজন প্রবাসী।